রিসেন্টলি তুমি নানি হয়েছো, এই যে এটা হচ্ছে ঝুলার নাতি, সে দেখতে অনেকই সুন্দর, লালির মতো সেম সেম দেখতে, মানে সেম কালার, বিগ সাইজ। সে কালকে আমার সাথে একটু রাগ করেছে, রাগ করার কারণ হচ্ছে কালকে আমি ওর দুধ দোহন করতেছি, একটু ব্যথা দিয়ে, যে আমাদের লালু সে চলে এসেছে, সে খুবই সুন্দর একটি ছাগল এবং খুবই তাড়াতাড়ি বড় হচ্ছে, এখন সে দুধও খাবে, সেটা আমরা দেখাবো। এখন আমরা দেখাবো এই খামারের একমাত্র খামারি ওনার সুমাইয়াকে। কেমন আছেন আপনারা? তো আজকে আপনাদের দেখাবো খামারের ব্লগ, একবারে পিওর রিয়াল ব্লগ, আনকাট, সাথেই থাকবেন। তো প্রথমে এই খামারে ঢুকতেই আপনারা দেখতে পাবেন এখানে শুয়ে থাকবে মুলা। তো মুলা একটি অতি শান্তশিষ্ট লেজ বিশিষ্ট একটি ছাগল। হ্যাঁ, সে পাঁচ সন্তানের জননী, বিখ্যাত ছোট ডন তারই সন্তান, কিন্তু সে ছোট ডনকে জন্মের পরপরই নেয় না, দু একবার দুধ দিছে পরে আর দেয় না। এই বিষয়ে তুমি কিন্তু বলতে চাও? সে বলবে না কিছু, তার শরম করে, ওই যে আছে না, আমি বলুম না, আমার শরম করে, আমি শরম করে, আসলে তার শরম করে, সে মুখ লুকাইতেছে, কি আর করার। এখন দেখাবো হচ্ছে তার দুইটা মেয়ে, তাদের খুঁজে নেই। এ লালি কালি, তোমরা কোথায়? এই যে হচ্ছে আমাদের লালি, তুমি কিছু বলতে চাও? সে ছোটা ডনের বোন, সে খুবই একটি পাজি ছাগল, ঋষা ঋষি মারামারি তার একমাত্র কাম, কারণ সে ছেড়ে দেওয়া থাকে। তুমি কিছু বলবা? উমাগো, সে আমাকে দেখে পালিয়ে গেছে এবং কালি পিছন দিয়ে আসতেছে। এই যে তার এন্ট্রি, সে কালি, কারণ একদম কালো, সে ক্যামেরার ব্যাপারে খুবই আগ্রহী। আমাকে চেটে লাভ নাই, পাম দেওয়া লাভ নাই, তোমারে আমি এমনি উপস্থাপন করবো। সেও মারামারি করে, ছোটা ডনকে প্রচুর পরিমাণ মারে, যেহেতু ছোটা ডন আমার ফেভারিট। যাই হোক, আমরা এগিয়ে যাবো ছোটা ডনের দিকে। ছোটা 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 ছোটা, এ হলো ছোটা ডন, ছোটা ছোটা। তো এটা সে বিখ্যাত ছোটা ডন, সে মায়ের দুধ পায় নাই, তাকে কেউ নেয় না, মা নেয় না, খালা নেয় না, কেউ নেয় না, মানে কাউ খেলতেও নেয় না, এই অবস্থা। এবং মুলার আরও দুইটি মেয়ে পাশাপাশি বান্ধা থাকে, তাদেরও দেখাবো। লালির মতো সেম সেম দেখতে, মানে সেম কালার, বিগ সাইজ। সেটা ওই দেখছে আমাদের, তার কানে একটু হালকা লাল আছে, সে গর্ভবতী, কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে, আশা করা যায় খুবই সুন্দর একটা বাচ্চা দিবে। এবং তার পেঙ্গি তার পাশাপাশি বান্ধা আছে। এখন আমরা যাবো তার সাক্ষাৎকার নিতে। তুমি কিছু বলবা? বলবে না, সে মুখ ঘুরিয়ে নিয়ে। এরপরে আসে ঝুলার কাছে, সে আসলে আমাদের খামারে সাত সন্তানের জননী। সম্প্রতি সে তিনটি বাচ্চা দিয়েছে, যে দেখতে পাচ্ছেন ফটকা ফটকি দুইটা, আর এই যে ব্ল্যাক ওয়ালা। তো ফটকা ফটকির নাম এখনও সেট করি নাই আমরা। তুমি কি বলতে চাও? তুমি সাত সন্তানের জননী এবং রিসেন্টলি তুমি নানি হয়েছো, এই যে এটা হচ্ছে ঝুলার নাতি, সে দেখতে অনেকই সুন্দর। তো তাদেরও পরিচিত পর্ব আছে, দেখাবো তাদেরও। তুমি কিছু বলবে? বলবে কিছু তুমি? না, সে শুধু খাওয়া নিয়ে ব্যস্ত, এগুলোর মধ্যে কিছু নাই। সে হইতেছে রোজিনা, যে কিনা ঝুলার প্রথম ব্যাচের সন্তান, তার সাথে ছিল ব্ল্যাকু। ব্ল্যাকুকে আমরা সেল করে দিয়েছি। হ্যাঁ, ঠিক বলছো, ঠিক বলছো তুমি। যাই হোক, সে রিসেন্টলি বাচ্চা প্রসব করেছে, সাদাটি তারই বাচ্চা, তার নাম রাখা হয়নি এখনো, হোয়াট এভার। এরপর আসি গুড্ডুর দ্বিতীয় ব্যাচের বাচ্চা, হচ্ছে এই যে এরা গুড্ডু, ইয়া কি বলে, ঝুলার দ্বিতীয় ব্যাচের বাচ্চা হচ্ছে গুড্ডু অ্যান্ড গুড়িয়া। এ তোমরা কি কিছু বলবা? ওরা আমারে দেখে চলে গেছে, খুব একটা বেশি পছন্দ করে না আমারে, দুই দিনে দুই দিকে মুখ করে নিছে। না, সেও চলে গেল, সে আমাদের আমারে আসলে পছন্দ করে না, আসলেই মারামারি করে আমার সাথে। হাই ফ্রেন্ডস, এর সাথে ফ্রেন্ডশিপ করেও লাভ হয় নাই, কোনো লাভ নাই। সে হইতেছে আয়সা, সে কালকে আমার সাথে একটু রাগ করেছে, রাগ করার কারণ হচ্ছে কালকে আমি ওর দুধ দোহন করতেছি, একটু ব্যথা দিয়েছি, সে আমি আসলে এখন দেখেন গেলে ওইদিকে চলে যাবে, কিন্তু নর্মালি সে আমার সাথে অনেক ফ্রেন্ডলি, কিন্তু কালকে ব্যথা দেওয়ার জন্য রাগ করেছে আর কি। ওর বাচ্চা খাওয়ার সময় একটু কামড়াকামড়ি করেছে, ওইখানে ধরে টান দিয়েছে, তো সে মোটামুটি ব্যথা পাওয়ার জন্য আমার সাথে একটু ডিস্টেন্স অবলম্বন করতেছে, যে আবার যদি ব্যথাটা থাকি। তো সেও সম্প্রতি একটি খুবই সুন্দর লাল টুকটুকে বাচ্চা প্রসব করেছে,
তাকেও দেখাবো, কারণ লালু সে সর্বদাই থাকে চিপার মধ্যে, তো তাকে আগে খুঁজতে হবে। এই যে আমাদের লালু, সে চলে এসেছে। সে খুবই সুন্দর একটি ছাগল এবং খুবই তাড়াতাড়ি বড় হচ্ছে, মাশাল্লাহ। এরা দুই মা ছেলে এখন আমাকে ঢিস ঢুস মারতেও পারে। 10 দিনের বয়স সেই হিসাবে, সে আচ্ছা 9 দিন, হোয়াট এভার। সে খুবই একটি ফ্রেন্ডলি ছাগল হয়েছে, ছোটোবেলা যদি সবাই ফ্রেন্ডলি থাকে, বড় হলে দিবে ঢিস। এখন সে দুধু খাবে, সেটা আমরা দেখাবো। সে খাচ্ছে আমাদের লালু, আচ্ছা দুধু খাচ্ছে, আমি এখানে বসে আছি। সে দেখতেছে আমি আসলে কী করি। এই যে খুবই মজা করে খায়, সে কামড়ায় না। মাঝে মধ্যে আমরা চুরি করে আয়েশাকে ওই ফটকা ফটকে যেগুলো আছে ঝুলার, তাদের দুধ খাওয়াই। তো তারা কামড়িয়ে একটু ওর বাটে ব্যথা করে দিছিল, যার জন্য আমার সাথে আয়েশার একটি আড়ি চলতেছে এই মুহূর্তে, যেটা বলতে গেলে। এই যে আমার আমার বন্ধু কোকো, সে খুবই একটা ভালো ছাগল, একদম শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট, কিন্তু সব দিশে ভেঙ্গে সব ঠিক ইয়ে করে দেয়। সে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে, এই জন্য আমাকে কিছু বলে না, কিন্তু নিয়াদ এভাবে আসলে একটা ডিশ খাইতো। এই তো সে এগুলো সব খুলে ফেলেছে, এখানে জিআই নেট দিছিলাম তাও খুলে ফেলেছে, তাই এখানে কাঠ বেঁধে দিয়েছি বাটাম, তাও কাঠও উপরে উঠায় ফেলে চিং দিয়ে। সে অনেক বড়, একটু বড় সর ছাগল তো মাশাল্লাহ, এই জন্য সে এরকম করে। এই যে সে আমার এই পর্যন্ত প্রায়, এই যে এই যে এই পর্যন্ত। হাই কোকো, কোকো তুমি কিছু বলবা, সবাইরে কিছু বলবা, হাই বলে দাও। হাই বলতে চলে এসেছে কোকো। কোকোর সাথে আরো তিনটা ভাই বোন আছে, সাথে না পরে বেঁচে, আসলে এক ব্যাস পরে আর কি। এরা এটা হইতেছে আমাদের ছোট আয়েশা বলি আমরা, মানে আয়েশার মতোই দেখতে ছোট। এটা হরিণ, হরিণের একটু হাগু হয়েছে। হরিণ কিছু বলবা বাবা, হরিণ হরিণ দেখতে অনেক সুন্দর একটা ছাগল, কিন্তু সে দুধ পায়নি মায়ের, তার মায়ের ম্যাস্টাইটাইস হয়েছিল। আপনারা মানে কি ম্যাস্টাইটিস হয়েছিল আপনারা সবাই দেখেছেন, তো সে বেঁচে আছে এটাই আলহামদুলিল্লাহ। সে একটা পাটা ছাগল, এই মুহূর্তে খাসি আর কি, কয়েকদিন আগে খাসি করে নিয়ে এসেছি। এখন এর একটা ভাই আছে সিম্বা, সিম্বার কাছে যাব। সিম্বা মায়ের কাছে বসে আছে। এই যে আমাদের সিম্বা, সিম্বা সিম্বা বাচ্চা আসো। সিম্বাও খুব ভদ্র একটা, কোকোর মতো দেখতে, একদম সেম টু সেম কোকো। তারা খুবই ফ্রেন্ডলি, কারণ তারা মায়ের দুধ খুবই মানে খুব একটা খাইতে পারে নাই, আমাদের কাছে ফিডার টিডার খেয়ে বড় হয়েছে। তো তো খুবই এক ফ্রেন্ডলি ছাগল, এই যে কোলের মধ্যে চলে আসে এই ব্যাচের সবগুলা। এই যে এটা হচ্ছে হরিণ, চলে আসছে ওকে নিচে দেখে। তার আগের ব্যাচের ছাগল হচ্ছে টেম্পু ভাঙ্গুড়ি বেলার আর কি, টেম্পু ভাঙ্গুড়ি আর কি। এই যা মণি, এই যে মণি, মণিটা অনেকটা দেখতে আয়সার মতো, কিন্তু সে একটু হরিয়ানার বেশি ইয়ে পেয়েছে, তার শিং বাঁকা হচ্ছে, একটু হরিয়ানার বেশি ধাঁচ পেয়েছে, একদম ওই রকমই দেখতে মোটামুটি, যেহেতু ওর বাবা একটি হরিয়ানা ক্রস ব্রিড ছিল। সুন্দরভাবে সে সাইলেজ দিয়ে জাবর কাটতেছে। জাবর কাটতে কি মজা লাগে মণি, এই বিষয়ে তোমার মন্তব্য কি? সে চুপ, মজা লাগে সাইলেজ লাগে না, সে বলো, মেয়ে বলে দাও একটু, না সে বলবে না, সে আরামে আছে। এই যে হরিণ এই দিক থেকে চালুক ভুলুক করতেছে, কারণ আমি বসছি, সে কোলে আসতে পাই। হরিণ আসবা, হরিণ পিছন থেকে একটা ক্যামেরাতে পোজ দিছে, ওইটা পার। আর ওইখানে লালু এখনো দুধ খাইতেই আছে। টেম্পু আর ভাঙ্গুড়ি শুয়ে আছে, এরা একটু ফ্রেন্ডলি ছাগল না, এরা কাছে গেলে উঠে দৌড় মারতে পারে। তো এই যে এটা হচ্ছে ভাঙ্গুড়ি, ভাঙ্গুড়ির আসল ভালো নাম হচ্ছে হীরা, কিন্তু ওর পা ভেঙে গেছিলো আপনারা দেখছেন, যে ব্যান্ডেজ করার পর থেকে ওকে আমরা ভাঙ্গুড়ি বলি।
করতেছে, সেও জাবল কাটতেছে। আর এটা হচ্ছে টেম্পু। টেম্পু খুবই একটা ছোট ছাগল ছিল, হঠাৎ করে একটু গ্রোথ হয়েছে মাশাআল্লাহ। কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ ডাকে আসবে সে। কয়টা বাচ্চা দিবা প্রথমে? তিনটা। সে একটু দেশির মতো ছাগল, আশা করা যায় অনেকগুলো বাচ্চা পাওয়া যাবে তার থেকে। মজা লাগে খাইলেস খেতে, কিছু বলবা? কিছু বলবে না সে। তারা দুইজন আরামে শুয়ে শুয়ে জাবর কাটতেছে, তো তারা জাবর কাটতে থাকুক। কারণ ফাইনালি ও মাছি, ফাইনালি আমরা যাব আমাদের খামারের মাম্মি গোট, যে সবার মা সবার। এখন বেলা কি হয়ে গেছে নিয়ার? পরনানি হয়ে গেছে সে, মানে তার নাতিনেরও একটি বাচ্চা হয়েছে। আমরা রিসেন্টলি দেখিয়েছি সাদাওয়ালা। সাদাওয়ালাটার কী নাম রাখা যায় নিহাদ? তোতা, তোতান। ওকে, নিহাদ নাম রেখে দিয়েছে। তো সেও আমাকে দেখে একটু একটু ভয় পায়, কারণ তার সে যখন অসুস্থ ছিল তো আমি ওকে ধরে ধরে শুয়াইতাম, শুয়ে সেক টেক দেওয়া লাগতো। এক্ষেত্রে সে আমাকে দেখে ভয় পায়, উঠে দৌড় মারলে আমার কিছু করার নাই। যাই হোক, সে হচ্ছে আমাদের মাম্মি গোট। সে প্রেগনেন্ট আছে দেড় মাসে, মাশাআল্লাহ এখনই মোটামুটি ভালো বড় পেট দেখা যাচ্ছে। কিছু বলবা? তুমি সবার থেকে বুজুর্গ ছাগল, সিনিয়র, একদম সিনিয়র। সে তার থেকে সিনিয়র এই খামারে কেউ নাই, তার থেকে আসলে আমাদের খামার, তাকে আমাদের অনেক ধন্যবাদ দেওয়া উচিত। এবং সে অনেক অসুস্থ ছিল, আল্লাহর রহমত হায়াত ছিল, তাই বেঁচেছে। তো আমরা অনেক চেষ্টা করেছি, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, যা তার দামের থেকে কমপক্ষে 5-6 গুণ বেশি, কিন্তু তাকে আমরা সুস্থ করার যথেষ্ট চেষ্টা করেছি। কারণ হচ্ছে সে আমাদের প্রথম ছাগল, তার সাথে একটা আবেগ ইমোশন জড়িয়ে আছে। এবং মাশাআল্লাহ সে তিনটা করে বাচ্চা প্রসব করে থাকে এখন, এবং বাচ্চাগুলো খুব সুন্দর আপনারা দেখেছেন। কোকো তারই বাচ্চা, আয়শা তার বাচ্চা, বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। ইনফ্যাক্ট সবাই আসলে তারই বাচ্চা, কারণ সে একদম নানি ছাগল। তো এখন আমরা দেখাবো এই খামারের একমাত্র খামারি ওনার সুমাইয়াকে। তুমি কি আসতে চাও ক্যামেরার সামনে? সে ক্যামেরার সামনে আসতে চায় না, হোয়াট এভার। আমি কখনো হয়তো আসতেও পারে, দেখা যাক। এই মুহূর্তে আমরা দেখাবো তার কোলে বসে থাকা ছোট সাদা ফটকা ছাগল। এই যে দেখে, আমাদের ফুপি বলেছে যে এটা হরিণের বাচ্চা হয়েছে। এদিকে আসো, তোমাকে দেখবে, তুমি তো কিউট বাচ্চা না, এই জন্যই তোমাকে দেখবে। দেখো এই যে হর, তুমি যাও। এই যে জানে তো, এটা মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চা হয়েছে। সে তার বাবা ছিল তোতার ক্রস ব্রিড, এ অনেকখানি তোতার ভাব এসেছে এর মধ্যে, এই জন্য নিহাদের নাম দিয়েছে তোতান। তো আমাদের খামার ট্যুর আজকের মতো এই মতো এই পর্যন্তই, ভবিষ্যতে দেখা হবে আপনাদের সময় আপুর সাথে।